ক্ষুদ্র চা চাষীদের আরও বেশি সুবিধে দিতে পাঁচটি ওয়েদার স্টেশন বসানো হচ্ছে জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। স্মার্ট এগ্রি প্রকল্পের মাধ্যমে এই প্রকল্প নেওয়া হয়েছে। ইতিমধ্যে জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় তিনটি ওয়েদার স্টেশন বসানো হয়েছে বলে জানান জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী। তিনি জানান, এই ওয়েদার স্টেশনের মাধ্যমে সূর্যের তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতি, মাটির তাপমাত্রা সহ বিভিন্ন বিষয়গুলো জানানো সম্ভব হবে। এতে ক্ষুদ্র চা চাষীদের চা চাষের ক্ষেত্রে খরচ অনেক কম হবে। এই প্রকল্পকে দীপাবলির সেরা উপহার বলে জানান তিনি। মোবাইল অ্যাপের সহায়তায় সমস্ত বিষয়গুলো জানতে পারবেন চা চাষীরা। এই প্রকল্পের মাধ্যমে সব মিলিয়ে 25,000 ক্ষুদ্র চা চাষী উপকৃত হবেন। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, আমাদের টিভি। এরকম আনন্দের বিষয় যে দীপাবলির প্রাককালে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্মল টি গ্রোয়ার অ্যাসোসিয়েশন জেলার, আমাদের জেলা এবং পার্শ্ববর্তী কুচবিহার জেলার ক্ষুদ্র চাষীদের একটা পার্ক দীপাবলি উপহার আমরা দিতে চলেছি। আজকে এখানে স্মার্ট এগ্রি প্রজেক্ট লঞ্চ করলো। এই স্মার্ট এগ্রি প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র চা চাষীদেরকে প্রযুক্তির সহায়তা নিয়ে, উন্নত আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে ক্ষুদ্র চা চাষীদেরকে আরো বেশি সুশিক্ষিত প্রশিক্ষিত করে চা চাষকে যাতে আরো লাভজনক করা যায় সেই ব্যাপারে উদ্যোগী হওয়া। এই 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 প্রজেক্টটার আওতায় আমরা 25 কিলোমিটার ব্যাসার্ধে আমরা 5টা ওয়েদার, অত্যাধুনিক ওয়েদার স্টেশন বসাচ্ছি, যেগুলো IMT 300 অ্যাডভান্স ওয়েদার স্টেশন। অলরেডি 3টে বসে গেছে, একটা বসেছে কুচবিহার জেলাতে, আর 2টো জলপাইগুড়ি জেলাতে অলরেডি বসে গেছে, আরও 2টো বসবে। এবং এই ওয়েদার স্টেশনের মাধ্যমে মোবাইল অ্যাপের সহযোগিতায় চা চাষিরা যেমন এয়ার টেম্পারেচার, তারপরে আর্দ্রতা, বৃষ্টি, তারপরে পাতার মধ্যে কতটা জল আছে, তারপরে হচ্ছে বাতাসের কত স্পিড, তারপরে হচ্ছে সূর্যের কতটা টেম্পারেচার, তারপরে হচ্ছে সয়েল টেম্পারেচার, সয়েল ময়েশ্চার, ওয়েদার ফোরকাস্ট, ডিজিজ মডেল মানে কোন দিন কোন ওষুধ, কোন পোকা আসতে পারে, এইসব ব্যাপারে, এবং এগুলো ব্যাপারে ডিটেল আমরা চাষিদেরকে জানাতে পারবো। তার ফলে চাষিদের কিন্তু খরচা অনেকটাই কমবে, 1 নম্বর। 2 নম্বর, এই প্রজেক্টের আন্ডারে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চাষী সমিতির কনফারেন্স রুমকে ট্রেনিং সেন্টার হিসেবে করা হয়েছে, যেখানে জেলার, আমাদের জেলার পার্শ্ববর্তী কুচবিহার জেলা থেকে চা চাষিদেরকে প্রশিক্ষণ করা হবে। এবং আমরা চাচ্ছি এই প্রজেক্টটা যা শুরু হলো এটা আরো আগামী দিনে এটাকে আরো বেশি করে, যাতে আমরা প্রথম বছর আমাদের টার্গেট 10,000 চাষিকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা, এবং যত দিন যাবে আমরা নেক্সটে আরো 2-3 বছরের মধ্যে জেলার প্রায় 25,000 ক্ষুদ্র চাষিকে এই প্রজেক্টের আওতায় আনতে পারবো বলছে আমরা আশাবাদী। আমার নাম বিজয় গোপাল চক্রবর্তী, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্মল টি গ্রোয়ার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। আরোগ্য ডায়াগনস্টিক ও পলি ক্লিনিক, উই আর হিয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, ইসিজির সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলি ক্লিনিক, হাসপাতাল পাড়া, সুরিত সংঘ পাঠাগারের বিপরীতে, ধূপগুড়ি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 03-563-296999, 62-955-44099, 7478-75-0092।